হ্যালো বন্ধুরা জেম ইউনিকটিস চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো অ্যাডোবিএলস্টেটরে কিভাবে বিজনেস কার্ড আপনি তৈরি করবেন এবং খুব সহজেই এটি আপনি তৈরি করতে পারবেন তো চলুন বন্ধুরা দেরি না করে দেখে নিই অ্যাডোবিএলস্টেটরে বিজনেস কার্ড খুব সহজেই তৈরি করার পদ্ধতিটি তো বন্ধুরা আমরা শুরুতেই অ্যাডোবিএলস্টেটর অ্যাপসটি ওপেন করে নিব আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপসটি ওপেন হয়ে গেছে তো এখান থেকে আমরা ফাইল অপশনে গিয়ে নিউ ফাইলে গিয়ে আমরা একটা পেজ নিব এবং এই পেজটি আমরা যেহেতু বিজনেস কার্ড করবো সেহেতু আমরা ইঞ্চিতে নিয়ে নিব ওয়াইট থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চি এবং হাইট টু ইঞ্চি এবং নিচে দেখেন আপনারা টপ যে অপশনটি আছে টপ বটম লেফট রাইট এইটাকে আমরা পয়েন্ট ওয়ান টু ফাইভ ইঞ্চি নিয়ে নিব এরপরে ক্রিয়েটে চলে যাব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নতুন একটা পেজ চলে আসছে তা আমরা মূলত এটার উপরেই বিজনেস কার্ডটি ডিজাইন করব আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে ঠিক আমাদের পেইজের উপরে এভাবে একটা শেপ নিয়ে নিব এটাকে কালারটা চেঞ্জ করে দিচ্ছি কালারটা চেঞ্জ করে দিয়ে আমরা সিলেকশন টুলে সিলেক্ট করব সিলেক্ট করা অবস্থায় আমরা চলে যাবো অবজেক্ট অবজেক্ট থেকে যাব পাথ এবং পাথ থেকে যাব অফসেট পাতে এখান থেকে যে আমাদের মেনুটা আসবে এখানে অফসেট লেখা এখানে আমরা মাইনাস দিব এবং পয়েন্ট ওয়ান টু ফাইভ ইঞ্চি দিয়ে ওকে করে দিব দেখতে পাচ্ছেন আমাদের শেপটা তৈরি হয়ে গেছে এবং ওটার উপরে গিয়ে আমরা রাইট বাটন ক্লিক করব এবং মেঘ গাইড দিলে এটা গাইড হয়ে যাবে এরপরে আমরা উপরের অংশটিকে আউটসাইড অংশ পর্যন্ত নিয়ে নিব এভাবে পুরোটা আমরা নিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিলাম এটাকে আমরা এখন রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা কালারটা চেঞ্জ করে দিব। আমরা সাদা কালার নিয়ে আসবো এখন এটার উপরে আমরা ডিজাইন করব। আমরা আবার রেক্ট্যাঙ্গেল টুল থেকে একটা শেপ নিয়ে নিচ্ছি এবং কালারটা পরিবর্তন করে দিই কালারটা পরিবর্তন করে দিলাম এরপরে আমরা পেন টুলে গিয়ে এটাকে মাছ বরাবর সিলেক্ট করবো ঠিক মাঝখানে সিলেক্ট করার পরে আমরা এর এনকর পয়েন্ট টুলে গিয়ে এটাকে আমরা সুন্দরভাবে বাঁকা করে ডিজাইন করে নিব আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে করছি এভাবে করে নিব এরপরে সিলেক্ট করে আমরা কন্ট্রোল ধরে এটাকে ডাবল করে নেব দেখতে পাচ্ছেন আমরা ডাবল করে নিয়েছি এবং কালারটা পরিবর্তন করে দিই যা আপনাদের বোঝার সুবিধার্থে এবং রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে ব্যাক টু ব্যাকওয়ার্ডে দিলে পরে এটা পিছনে চলে যাবে এটাকে আমরা এভাবে ডিজাইনটা তৈরি করে নিব এখন এই যে বাড়তি অংশটা এই বাড়তি অংশটাকে আমরা কেটে ফেলব জন্য আমরা বাড়তি অংশটাকে কাটার জন্য আমরা পেন টুলে যাব পেন টুল থেকে আমরা সমান করে সিলেক্ট করবো সিলেক্ট করে সিলেকশন টুল থেকে শিপ চেপে ধরে দুইটাকে সিলেক্ট করে টাইপে চলে যাব উইন্ডোতে চলে যাব উইন্ডো থেকে আমরা পাথ ফাইন্ডারে যাবো যেহেতু আমার পাথফাইন্ডারটা আছে এখানে এখন এখান থেকে আমরা ডিভাইড করে দেবো ডিভাইড করে আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নেব আনগ্রুপ করে এটাকে সরে সরিয়ে ফেলে এটাকে ডিলের অপশন চেপে দিলেই এটা ডিলেট হয়ে যাবে তো সেমভাবে আমরা আমাদের আউটসাইডের যে ডিজাইনগুলো বাইরে চলে গেছে ডিজাইনের প্রত্যেকটাকে আমরা এভাবে করে আমরা আমাদের আউটসাইডের যে ডিজাইনগুলো বাইরে চলে গেছে ডিজাইনের প্রত্যেকটাকে আমরা এভাবে করে এভাবে এভাবে করার পরে আমাদের ডিজাইনটা এরকম হয়েছে তো আমরা এখন ব্যাকসাইডের কার্ডটিকে ডিজাইন করবো আবার রেক্ট্যাঙ্গেল টুল থেকে আমরা পুরোটা নিয়ে নিব এটাকে সেম আমাদের প্রথম পেজের মতন বিজনেস কার্ডের প্রথম পেইজের মতন আমরা কাজটি করে নিব সেমভাবে কাজটি করে নিব আমরা এরপরে আমরা প্রথম পেজে চলে আসব বিজনেস কার্ডের ফ্রন্ট পেজে এখানে আমরা বিজনেস কার্ডে সাধারণত আমাদের লোগো থাকে আমরা লোগোটা কোন জায়গায় বসাবো সেই জায়গাটা আমরা সিলেক্ট করতেছি এখানে ঠিক এই বরাবর আমরা একটু ডিজাইন করে নিব এটাকে তো লোগো লিখে দেখলাম এখানে লোগোটা হবে কে ছোট করে দিলাম একটু রাউন্ড শেপ করে দিলাম রাউন্ড শেপ করে এটাকে গ্রুপ করে দিলাম এবং নেক্সট আমরা লিখবো কোম্পানি নেম বিজনেস কার্ডে সাধারণত কোম্পানি নেমটা খুব ইম্পর্ট্যান্ট তো আমরা কোম্পানি নেমটা লিখব আমরা ফর্ম সিলেক্ট করে কোম্পানি নেমটাকে সুন্দরভাবে লিখবো এভাবে বিষয়বস্তুগুলোকে লিখব টেক্সটের কাজগুলো আপনারা সাধারণত জানেন তো গত ভিডিওতেও আমি টেক্সটের কাজগুলো দেখিয়েছি সেইমভাবে টেক্সটের কাজগুলো এখানেও করবেন রাইট সাইডে নাম এভাবে কালার পরিবর্তন করে ডিজাইনটা সাজাতে হবে বিজনেস কার্ডের বিভিন্ন লোগো সহকারে নামগুলো আমরা নিয়ে আসবো এভাবে আমরা কালেকশন করে এখানে নিয়ে আসব প্রতিটা ডিজাইন এভাবে নিয়ে এসে আমরা এখানে লিখবো ডিজাইন করে নিব এভাবে ডিজাইন করে করে লিখবো প্রতিটা ডিজাইন এভাবে করে নিব সাজিয়ে নিব প্রতিটাকে নাম্বার গুলো ওয়েব অ্যাড্রেস সবগুলোকে এভাবে আমরা সাজিয়ে নিব এরপরে আমরা সেকেন্ড পেজে এরকম একটা ম্যাপ দিব ম্যাপটাকে আমরা বড় করে নিব পরে অপাসিটিটাকে আমরা কমিয়ে দিব পরে আমরা প্রথম পেজের লোগো কোম্পানি নেম ইয়োর এটাকে আমরা সরাসরি কন্ট্রোল চেপে ধরে এখানে কপি নিয়ে আসবো নিয়ে এসে এটা কালার পরিবর্তন করে দিব আমরা তো দেখুন কালার পরিবর্তনের পর এরকম হয়েছে এরকম হয়ে যাবে আমরা সব সাদা দিয়ে দিব সাইড যেহেতু এরপরে আমরা এটাকে গ্রুপ করে দিব দিবস তৈরি হয়ে গেল আমাদের ডিজাইন একটা বিজনেস কার্ড তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে পরবর্তী ভিডিও আমি আপলোড করব এবং অবশ্যই আমার চ্যানেলের বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই আপনারা পেতে পারেন তো আজকের মতন টাটা বাই বাই